আজকে আমাদের অতিথি ভারতের খ্যাতিমান অভিনেত্রী, গুণী অভিনেত্রী এবং ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা। কেমন আছেন? ভালো। ঢাকাতে আসতে সবসময়ই ভালো লাগে। ঢাকার সাথে আপনার টানটা কীরকম অনুভব করেন? খুব গভীর অনুভব করি, কারণ ঢাকাতে অনেক বছর থেকে আমার যাতায়াত এবং অনেক দিন ধরে ঢাকাতে আমি আছি, মানে কাজ করেছি এবং এখন আবার নতুন করে কাজ করছি, সেটাও খুব ভালো লাগছে। এবং অনেক সুপারহিট ছবি আমার এখানে আছে এবং আমাকে সবচেয়ে ভালো লাগে যেখানে দর্শকরা আমাকে এত চায়, সেটাই আমার কাছে সব বর পাওয়া। তো প্রায় 3 দশক ধরে দাপটের সাথে অভিনয় করছেন এবং আমরা বলতে পারি যে টালিগঞ্জের এখনও মানে সম্রাজ্ঞীর আসনটা আপনি ধরে রেখেছেন। এর মূল আসলে রহস্যটা কি? যেখানে মিমি, নুসরাত সহ নতুন প্রজন্মের অনেক নায়ক এসেছে, কিন্তু আপনার মতো যে জনপ্রিয়তাটা আপনি যেটা অর্জন করেছেন, এখন পর্যন্ত এটার ধারে কাছে অনেকেই যেতে পারেন, এটার রহস্যটা কি? রহস্যটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি মনে করি যে আমি মানে ছবি, আমার সিনেমাকে ভালোবাসি এবং সিনেমা নিয়ে সবসময় চিন্তাভাবনা করি এবং সিনেমার প্রতি আমি খুব কমিটেড এবং ডেডিকেটেড। আর আমার মনে হয় আমার পরিশ্রম এবং আমার সাফল্য অবশ্যই একসাথেই এসেছে। আর আমার আর একটা তো অবশ্যই দর্শকের চাওয়া, দর্শক আমাকে এত এখনও অতটাই চায় যতটা চাইতেন, সেই জন্যই হয়তো এখনও আমি সেইভাবেই দর্শকের কাছে পৌঁছতে পারি এবং তারা সবসময় আমার কাছে কিছু এক্সট্রাঅর্ডিনারি অ্যাকসেপ্ট করে, মানে এক্সপেক্ট করেন। আগামী 5 বছর পরে এই ঋতুপর্ণাকে আপনি কোন জায়গাটায় রাখতে চান কিংবা দেখতে চান? আমার মনে হয় যে আমি সেরকমভাবেই খুব ইন্টারেস্টিং অভিনয় করব এবং আর তারপর আমার নিজস্ব অনেক কিছু আছে যেগুলো আমি ডেভেলপ করছি। আমার একটা ডান্স একাডেমি আমি করছি এবং একটা মিউজিক্যালও ডিরেক্ট করছি। তো লেটস সি কী আরও কী কী করা যায়, ফ্যামিলিকে আরও সময় দেব। বাংলাদেশে স্বামী কেন আসামি দিয়ে আপনার বাংলাদেশের ছবির যাত্রা শুরু, এখনও দাপটের সাথে ছবি করছেন। ভারতের পশ্চিমবঙ্গের সাথে এই বাংলার, এই বাংলাদেশের তফাতটা কোনো কোথাও খুঁজে পান? তফাত অনেকই আছে, কিন্তু আমার মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে আমরা সবাই এক এবং বাংলাদেশের অবশ্যই বাংলাদেশ এবং ভারতের বাংলা ছবির একটা রিজনাল লিমিটেশন থাকে, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় যে এখন সব কিছুই খুব উদার, মানে অনেক কিছুই খুলে গেছে, অনেকগুলো অ্যাভিনিউস, তো আমরা সেইগুলো এখন এক্সপ্লোর করছি। আর যৌথ প্রযোজনার জায়গাটাও এখন অনেক বেশি মানে পরিষ্কার হয়ে গেছে, ফলে সেখানেও বড়ভাবে ছবি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হচ্ছেও। আর তবে কলকাতায় যেরকম অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজের সাথে কম্পিট করতে হয়, এখানে বাংলাদেশে এখানে বাংলা ছবি রিলিজ হয়, সেরকমভাবে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ছবি রিলিজ হয় না। আপনি তো প্রায় 8টার মতো ভাষায় ছবি করেছেন, বাংলা, হিন্দি, তেলুগু সহ নানা রকম 8টা ভাষায়, তো বাংলা ভাষায় স্বাচ্ছন্দ্যের জায়গাটা কীরকম? বাংলা ভাষা আমার কাছে খুবই প্রিয় এবং বাংলা ভাষাই সবথেকে প্রিয় থাকবে সারা জীবন। এখন চলচ্চিত্রের যে একটা মন্দাভাব চলছে, বিশেষ করে ঢাকার চলচ্চিত্রে, এখানে কোন জায়গাটায় নোটিস করা দরকার বলে আপনি মনে করেন? আপস অ্যান্ড ডাউন সব ইন্ডাস্ট্রিতেই হয়, তবে আমার মনে হয় যে ঢাকা চলচ্চিত্রে এখনও বেশ ভালো কিছু হচ্ছে, ভালো ছবিও হচ্ছে। তবে আমার মনে হয় আরও কন্টেন্ট ড্রিভেন ছবি যদি করা যায়, আরও বেশি বিষয় নির্বাচন যদি আরেকটু বেশি ভালো হয়, তাহলে হয়তো আরেকটু বেশি ভালো হবে। উত্তম সুচিত্রা জুটির পর কিন্তু এই বাংলা চলচ্চিত্রে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, এই জুটিটা এরপরে আর এই জুটিটা কেউ ওইভাবে গড়তে পারেনি এবং সেটা 15 বছর ব্যবধানে প্রাক্তন দিয়ে আবার বুঝিয়ে দিয়েছেন যে এই জুটিটা অনবদ্য। এখন তো আবার জুটির বাইরেও আপনি ছবি করছেন, কী মনে করেন? না, জুটি দর্শক তৈরি করে এবং দর্শকের মনের মধ্যে সেই জুটি যতদিন প্রিয় থাকবে ততদিনই সেটা বিরাট হবে। আমরা প্রাক্তন করেছি, তারপর দৃষ্টিকোণ, সব কিছু মিলিয়ে দারুণ আমাদের প্রতিক্রিয়া। আমার মনে হয় সব মিলিয়ে দর্শক যেই চাহিদার, যেই নায়ক নায়িকাদের চায়, তারা যদি বারবার ফিরে আসে দর্শক সেটাই অ্যাকসেপ্ট করে। তবে আমাদের দুজনের একটা অবশ্যই ম্যাজিক আছে এবং সেটা প্রত্যেকবারই স্ক্রিনে দেখা যায়। বাংলাদেশের অনেক দর্শক কিন্তু মনে করে যে আপনার সাথে প্রসেনজিতের একটা দারুণ প্রেমের সম্পর্ক ছিল বাস্তবে, সেটা কি আসলে কীরকম? সেটা আমি এইসব নিয়ে এখন কথা বলতে পারবো না, বিকজ আমি এখন জ্যামের শুটিংয়ে এসেছি এবং মান্নার, মানে মান্না ভাইয়ের
প্রোডাকশনের কাজ করছি এবং খুব ভালো লাগছে। ফেরদৌস, আমি, পূর্ণিমা, আরিফিন শুভ এই ছবিতে আছি এবং শেলি মান্না এটার প্রযোজক, এবং আমি চাইবো এই ছবি খুব ভালো হোক। এবং আমি অনেক ভালো ভালো নায়কদের সাথে কাজ করেছি, করব। বাংলাদেশের দর্শকদের জন্য আপনার কি বলার আছে? আমি বাংলাদেশের দর্শককে একটা কথাই বলতে চাই যে বাংলাদেশের দর্শক আমার ভীষণ ভীষণ প্রিয় এবং তারা আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং স্নেহ করেন। আমি এই আশীর্বাদ ধন্য হয়ে থাকতে চাই এবং আরও ভালো কাজ বাংলাদেশি দর্শকদের দিতে চাই এবং অনেক অনেক ভালো ছবি করতে চাই এখানে।